হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি বাথ সল্টের রিভিউ নিয়ে। এটা হচ্ছে ফ্যাজ মেকের বাথ সল্ট, লেমন বাথ সল্ট। এই বাথ সল্টটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, এটাকে আমরা কীভাবে ইউজ করব, এটা কোন কোন স্কিন টাইপের জন্য সুইটেবল এবং এটা আমাদের স্কিনটাকে ঠিক কতটুকু ব্রাইট করবে, সেই সম্পর্কে এখন আমি তোমাদেরকে ফুল ডিটেলসে জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড ভিডিওটি দেখার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। সো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভিডিওটি। বাথ সল্ট, এটা হচ্ছে লেমন এক্সট্র্যাক্টের বাথ সল্ট। এটার আরও ভ্যারিয়েশন, অনেক ফ্লেভার আছে। সো আমি আজকে যে ফ্লেভারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেমন বাথ সল্ট। সো এই বাথ সল্টটি একটা টিউব প্যাকেজিংয়ের মাধ্যমে আসে এবং এটার প্যাকেজিংটা খুবই হিউজ একটা প্যাকেজিং এবং এখানে হচ্ছে 380 গ্রাম প্রোডাক্ট থাকে। সো এই প্রোডাক্টটাকে অনেকদিন পর্যন্ত ইউজ করা যায় এবং এটা ইউজ করার সময় পরিমাণে খুবই কম লাগে। এবং এই প্রোডাক্টটার যে গ্র্যানুলসগুলো আছে বাথ সল্টের, এটা অনেক বেশি বড় কিংবা অনেক বেশি ছোট সাইজ না, এটা পারফেক্ট একটা বাথ সল্টের সাইজ, যেটা তোমরা ইউজ করলে স্কিনে কোনো প্রকার হার্শ ইফেক্ট করবে না, বাট স্কিনটাকে ডিপলি ক্লিন করবে এবং স্কিনটা অনেক বেশি সফট করবে ইনস্ট্যান্ট। সো এই প্রোডাক্টটা হচ্ছে স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে। তোমরা যারা স্কিনটাকে ডিপ ক্লিনজিং করতে চাচ্ছ সেই ক্ষেত্রে এই বাথ সল্টটিকে ট্রাই করে দেখতে পারো। এটি স্কিন থেকে ইনস্ট্যান্ট ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিসটা খুব ইজিলি রিমুভ করে। সো এখানে যে ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করা হয়েছে, মেন ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে লেমন। লেমন আমাদের স্কিনের জন্য কত ইফেক্টিভ একটা ইনগ্রিডিয়েন্ট সেটা আমরা সবাই জানি। আমাদের স্কিন থেকে ডার্ক স্পট ফেড করতে এবং আমাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করতে, ক্লিয়ার করতে, গ্লোয়িং করতে লেমন কিন্তু অনেক ভালো কাজ করে থাকে। সো আমরা স্কিনের জন্য যেমন কেয়ার করে থাকি, লাইক ফেসের যত্ন যতটা আমরা নেই, হাত এবং পায়ের যত্নে অনেকে আমরা অবহেলা করি। সো যার কারণে আমাদের হাত এবং পায়ের স্কিনটা দিনে দিনে কালো হয়ে যায় এবং রুক্ষ হয়ে যায়। সো বাথ সল্ট হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা ইউজ করলে স্কিনের কালো দাগ দূর হয় এবং স্কিনের যে মরা চামড়া আছে সেগুলো চলে যায় এবং স্কিনের যে বাড়তি জমে থাকা ময়লা কিংবা স্কিনে এক্সেস অয়েল থাকে সেটা খুব ভালোভাবে উঠিয়ে ফেলে এবং স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা ব্রাইট, স্মুথ এবং স্কিনটা অনেক বেশি সফট করে। সো তোমরা যারা এমন একটি বাথ সল্ট ইউজ করতে চাচ্ছ যেটা স্কিনের জন্য খুবই ইফেক্টিভ হবে এবং স্কিনটাকে ইনস্ট্যান্ট ব্রাইটেন লুক দিবে, সেক্ষেত্রে তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো। এটা স্কিনের জন্য অনেক ভালো কাজ করে এবং স্কিনটাকে প্রপারলি ময়েশ্চারাইজ রাখে। তবে এটাকে তোমরা অল স্কিন টাইপসে ইউজ করতে পারবে, কিন্তু যাদের অয়েলি স্কিন তারা এটা ইউজ করলে অনেক ভালো বেনিফিটস পাবে। সো এখন আসি এই বাথ সল্টটিকে তোমরা কীভাবে ইউজ করবে। এই বাথ সল্টটিকে ইউজ করার আগে তোমরা তোমাদের বডি পার্টসে যেখানে ইউজ করবে ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করার পর, দেন তোমাদের ভেজা বডিতে পরিমাণ মতো এই বাথ সল্টটিকে নিয়ে জেন্টলি মাসাজ করবে 2-3 মিনিটস পর্যন্ত। ভালোভাবে মাসাজ করার পর এটাকে তোমরা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে, কিংবা তোমরা চাইলে লুক ওয়ার্ম ওয়াটার দিয়েও ওয়াশ করতে পারো, এতে তোমাদের স্কিনটা অনেক বেশি সফট হবে। সো এই প্রোডাক্টটা স্কিনের জন্য অনেক ভালো কাজ করে। তোমাদের যাদের হাতের কনুইয়ে কালো দাগ আছে কিংবা তোমাদের হাঁটুতে কালো দাগ আছে, পিঠে এবং ঘাড়ে কালো দাগ আছে, সেগুলো দূর করতে এটা অনেক ভালো কাজ করে থাকে। সো তোমরা চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারো। এই প্রোডাক্টটি স্কিনের জন্য খুবই ইফেক্টিভলি কাজ করে থাকে এবং স্কিনটাকে ইনস্ট্যান্ট ব্রাইটেনিংয়ের জন্য খুব ভালো। তবে এটাকে তোমরা রেগুলার বেসিসে যদি ইউজ করো সেক্ষেত্রে তোমরা স্কিনে একটা ব্রাইটেনিং এফেক্ট দেখতে পাবে। সো এই প্রোডাক্টটিকে তোমরা উইকলি 2-3 ডেজ ইউজ করতে পারো, এতে তোমরা অনেক ভালো বেনিফিটস পাবে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। আই হোপ ভিডিওটি দেখে তোমরা হেল্পফুল হয়েছো। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।